আজ আপনি শুনবেন জিম কর্বেটের শিকার কাহিনী, দ্য মুক্তেশ্বর ম্যান ইটার, অনলি অন রেডিও মেলন 90.4 FM. ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন. পুতলির চরিত্রে রীতি, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, অনুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন. শুরু হচ্ছে জিম কর্বেটের শিকার কাহিনী, দ্য মুক্তেশ্বর ম্যান ইটার. সমুদ্র তল থেকে প্রায় 8,000 ফুট উঁচু এবং 15 মাইল লম্বা একটা পাহাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত মুক্তেশ্বর ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট, ভারতীয় গবাদি পশুর নানা রকমের রোগের টিকা তৈরি হয় এখানে। রিসার্চ ল্যাবরেটরি এবং স্টাফ কোয়ার্টারগুলো পাহাড়ের উত্তর ধারে। এই পাহাড়টা থেকে শুরু করে ভারতের সমভূমির দিকে মধ্যবর্তী যতগুলো পাহাড় আছে সব পূর্ব পশ্চিমে বিস্তৃত। পাহাড়গুলোর চূড়াতে দাঁড়ালেই হিমালয়ের তুষার আচ্ছন্ন পর্বতশৃঙ্গগুলো দেখা যায়। তবে হিমালয়ের সবচেয়ে সুন্দর রূপ দেখা যাবে মুক্তেশ্বরের এই পাহাড়ের চূড়ায় দাঁড়ালে। মুক্তেশ্বরের বাসিন্দারা বলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তুলনা করা যায় এমন কোনো জায়গা সারা কুমায়ুনে কোথাও নেই, যে কারণে মুক্তেশ্বরের লোকেরা এখানে এসে বসবাস শুরু করেছিল এবং সেই কারণেই ছোট্ট বসতিগুলোর কাছাকাছি বিস্তৃত জঙ্গলটায় এসে বাসা বেঁধেছে একটা মানুষ খেকো। তার প্রথম বলি হয় একটি মেয়ে। দুর্ভাগ্যক্রমে একদিন এক সজারুর পাল্লায় পড়েছিল মানুষ খেকোটা। ততদিন পর্যন্ত সে মহানন্দে সম্বর কাকার বনবরা খেয়ে দিন কাটাচ্ছিল, কিন্তু সেদিন মানুষ খেকোটা একটা চোখ হারায় এবং প্রায় 50টা সজারুর কাঁটা তার সামনের একটা পায়ে ফুটে যায়। কিছু কিছু কাঁটা সে দাঁত দিয়ে বের করার চেষ্টা করে এবং তার ফলে সেই জায়গায় ঘা হয়ে যায়। সম্ভবত সেই যন্ত্রণার কারণেই একটা ঘাসের ঝোপের মধ্যে বাঘটা আরাম করছিল, আর ওই জায়গাতেই গরুর জন্য ঘাস কাটতে গেছিল মেয়েটি। ঘাস কাটতে কাটতে একেবারে বাঘের সামনে পড়ে যায় সে। হয়তো আচমকা ঘুম ভেঙে যাওয়ার কারণেই রেগে মেয়েটার মাথায় একটা থাবা মেরে বসে বাঘটা। এক আঘাতেই মাথার খুলি গুঁড়ো হয়ে মারা যায় সে। পরের দিন যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন তার এক হাতে এক মুঠো ঘাস আর এক হাতে কাস্তে। মেয়েটাকে মেরে সেখান থেকে চলে যায় বাঘটা। এর থেকে বোঝা যায় সে তখনও মানুষ খেকো হয়ে ওঠেনি। এর ঠিক 2 দিন পরে মেয়েটির মৃত্যুর জায়গা থেকে মাইলখানেক দূরে একটা ভেঙে পড়া গাছ থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেছিল একজন লোক। সে গাছের অন্যদিকে শুয়ে থাকা বাঘটাকে দেখতে পায়নি, কিন্তু ডাল ভাঙতে ভাঙতে একেবারে তার সামনে গিয়ে পড়তেই বাঘটা আক্রমণ করে। ডালপালা ভাঙার আগে লোকটা গায়ের কোটটা খুলে রেখেছিল, তাই লোকটাকে মেরে তার পিঠ থেকে খানিকটা মাংস খুবলে নেয় সে, এবং এই প্রথম মানুষের রক্তের স্বাদ পায়। এর একদিন পরে কোনো রকম বাধা ছাড়াই তৃতীয়বার মানুষ খুন করে বাঘটা, আর এবার সে খুনটা করে ইচ্ছে করেই, অর্থাৎ পুরোপুরি মানুষ খেকো হয়ে ওঠে সে। মানুষ খুন করার কিছুদিনের মধ্যেই আমি বাঘটার কথা শুনি। মুক্তেশ্বরে অন্যান্য শিকারীরা থাকার জন্য আমি প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু দেখতে দেখতে 24 জন মানুষকে মেরে ফেলেছে বাঘটা। আশেপাশের বস্তির লোকজন আতঙ্কিত হয়ে উঠেছে, ইনস্টিটিউটের কাজে ব্যাঘাত ঘটছে। বাধ্য হয়েই ইনস্টিটিউটের ইনচার্জ
বাঘ মারার জন্য সরকারের কাছে আমার সাহায্যের আবেদন জানান। আমি বুঝতে পেরেছিলাম কাজটা খুব একটা সহজ হবে না, কারণ নরখাদকদের ব্যাপারে আমার অভিজ্ঞতা তখন অল্প স্বল্পই হয়েছিল। তাছাড়া যেখানে সে তার শিকারের কাজ চালাচ্ছে সেই জায়গাটাও আমার কাছে সম্পূর্ণ নতুন, তাই তাকে খুঁজে পাওয়াও খুব একটা সহজ কাজ হবে না। মুক্তেশ্বর যাওয়ার জন্য একজন চাকর ও বিছানাপত্র ছাড়া কিছু দরকারি জিনিসপত্রও আমাদের সঙ্গে নিয়ে নিলাম। নৈনিতাল থেকে মাইল দশেক দূরে রামগড়ের ডাকবাংলোতে পৌঁছতে পৌঁছতেই হয়ে গেল রাত। অবশ্য ডাকবাংলোর চাকরের সাথে আমার আগে থেকেই পরিচিতি ছিল, তাই ওই ডাকবাংলোতে রাত কাটাতে আমার বিশেষ অসুবিধে হলো না। মুক্তেশ্বরে শিকার করতে যাচ্ছি শুনে চাকরটা বলল, সাবজি, মুক্তেশ্বর পৌঁছনে সে পেহলে দো মাইল বহুত খতরনাক হ্যায়, হুশিয়ার রহিয়েগা। চাকরের হুঁশিয়ারির কারণ বুঝতে আমার খুব একটা অসুবিধে হলো না। ওই দু মাইল রাস্তার মধ্যেই মানুষ খেকোটা অনেকগুলো খুন করেছে। পরদিন খুব ভোরে রওনা দেওয়ার পর নৈনিতাল আলমোড়া রোডের ক্রসিংয়ে যখন পৌঁছলাম তখন সূর্য উঠল। এখান থেকেই সাবধানে পথ চলতে হবে, আমরা মানুষ খেকোটার এলাকার মধ্যে ঢুকে পড়েছি। দুই নলওয়ালা 500 এক্সপ্রেস বন্দুকটা কাঁধে নিয়ে আমি আগের দিকে চলতে লাগলাম, আর আমার চাকর মালপত্র নিয়ে আমার পেছনে রইল। চড়াইয়ে ওঠার আগে কিছু দূর পর্যন্ত সমতল জায়গাটার ওপর দিয়ে পথটা এঁকে বেঁকে পাহাড়ে উঠে গেছে। রাস্তার দুপাশে ফুটে আছে অসংখ্য কমলা রঙের ফুল, বীজগুলো গাদা বন্দুকের টোটার মতো দেখতে এবং শক্ত। সমতল রাস্তাটা পার হয়ে চড়াইয়ে উঠতে শুরু করলাম। তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ঝড়ের সময় এইসব গর্তের ভেতর জোর হাওয়া ঢুকে একরকম ভুতুড়ে শব্দের সৃষ্টি করে। এই ব্যাপারটা আমার বেশ মনে ধরেছিল। পথটা যেখানে পাহাড়ে উঠছে সেখানে একটু খোলা জায়গায় মুক্তেশ্বরের পোস্ট অফিস, তার পাশেই একটা ছোটোখাটো বাজার। সারা বাজারে মাত্র একটা দোকান খোলা পেয়ে সেই দোকানিকেই ডাকবাংলোর ঠিকানাটা জিজ্ঞেস করলাম। শুনলাম মুক্তেশ্বরে মোট দুটো ডাকবাংলো রয়েছে, একটা সরকারি আর একটা সাধারণ মানুষের জন্য। এটা আমার জানা ছিল না। দোকানি আমাকে সরকারি লোক ভেবে সরকারি ডাকবাংলোর ঠিকানাটাই দিল, এবং সরকারি ডাকবাংলোর চাকরটাও দোকানির মতোই আমাকে সরকারি লোক ভেবে ভুল করল। আমি যখন তুষারাবৃত পর্বতের অপরূপ শোভা দেখতে দেখতে প্রাতঃরাশের অপেক্ষা করছিলাম তখন সেনা বিভাগের রাইফেল নিয়ে 12 জন ইউরোপিয়ানদের একটি দল আমার সামনে দিয়ে গেল। কিছুক্ষণ বাদে তাদের পেছন পেছন একজন সার্জেন এবং 2 জন লোকও গেল। সার্জেনটি বেশ মিশুকে, এবং তার কাছ থেকে জানতে পারলাম নৈনিতাল ডেপুটি কমিশনার টেলিগ্রাম করে ইনস্টিটিউট ইনচার্জকে আমার আসার কথা জানিয়ে দিয়েছিলেন, এবং বাঘটার ভয়েই ওই 12 জন ইউরোপিয়ান একসাথে দল বেঁধে যাচ্ছে। আচ্ছা, আর কিছু খবর দিতে পারবেন আপনি? খবর তেমন কিছু নেই, কিন্তু যেটুকু আছে সেটাও খুব একটা ভালো না। তাই নাকি? হ্যাঁ, বাঘের ভয়ে পুরো অঞ্চলের মানুষ তো আতঙ্কিত হয়ে পড়েছে। কীরকম? দিনের বেলাতেও কেউ একা পথে বেরোতে সাহস করে না, সন্ধ্যের আগেই সবাই দরজা জানলা বন্ধ করে নিজেদের ঘরে আটকে রাখে। অনেক শিকারী বাঘটাকে মারার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি, কারণ যেসব মুড়ির সামনে শিকারের পরিকল্পনা করা হয়েছিল সেই মুড়ি একবার খেয়ে যাওয়ার পর আর সে তার কাছে ফিরে আসে না। বুঝলাম। আজ তাহলে উঠি? নমস্কার। হ্যাঁ নমস্কার, আশা করছি আপনি সফল হবেন। ব্রেকফাস্ট সেরে আমার পৌঁছানোর খবর মাকে টেলিগ্রাম করার জন্য বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম। সঙ্গে বাঘটার ব্যাপারেও কিছু খোঁজ খবর করা যাবে। চাকরদের জানিয়ে গেলাম ফিরতে দেরি হতে পারে। পোস্ট অফিস আর বাজারের সামনের দিকে
কিছুটা সমতল জায়গার পর পাহাড়টা খাড়া নেমে গেছে। তারই মাঝে কিছু ছোট্ট খাদ রয়েছে, সেগুলোর আশেপাশে ঘন ঝোপঝাড়, আর তারই মাঝে মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল বিশাল ওক গাছ। পাহাড়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের উপত্যকা আর দূরে রামগড় পাহাড়টাকে দেখছিলাম। এমন সময় মুক্তেশ্বর পোস্ট অফিসের পোস্টমাস্টার এবং কয়েকজন দোকানি সেখানে উপস্থিত হল। আমি এসেছি এ কথা সকালেই মুক্তেশ্বরে ছড়িয়ে পড়েছিল এবং পোস্টমাস্টারকে দেওয়া টেলিগ্রামের ফর্মে আমার নাম দেখে তিনি আমাকে চিনতে পারেন। পোস্টমাস্টার আর তাঁর বন্ধুবান্ধবরা আমাকে সাহায্য করতে চাইলেন। আমি ভেবে দেখলাম এইসব পাহাড়ি অঞ্চলে পোস্ট অফিস আর বাজার খবর পাওয়ার উপযুক্ত জায়গা, এখানে অনেক মানুষ একসাথে একত্রিত হয় এবং বাঘটার ব্যাপারে হয়তো আলোচনার সময় কোনো মূল্যবান তথ্য জানতে পারা যাবে। তাই আমি ওদের কথায় রাজি হয়ে গেলাম। এই লোকগুলোর কাছেই আমি খবর পেলাম মানুষ খেকোটা তার শেষ শিকার বদ্রির বাগানের নিচের একটি উপত্যকায় করেছে। এই বদ্রিকে আমি চিনি, আমারই এক পুরনো বন্ধুর ছেলে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তারই বাঁ দিকে দু মাইল দূরে পাহাড়ের প্রায় হাজারখানেক ফুট নিচে একটুকরো চাষের জমি আছে, সেখানেই বদ্রির আপেল বাগান ও বাড়ি। সেও আমাকে প্রথমে এই শিকারের জন্য আমন্ত্রণ করেছিল কিন্তু আমি তা গ্রহণ করিনি। কিন্তু বর্তমানে আমি তারই সাহায্য নেওয়ার কথা ভাবলাম। যা কিছু জানার সেটুকু জেনে নিয়ে আমি জায়গাটা একটু ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। তখনও বেলা খুব বেশি হয়নি। বদ্রির বাড়িতে যাওয়ার আগে পূর্ব দিকের গ্রামগুলো একটু ঘুরে দেখব ভেবে সেই দিকেই গেলাম। পথে কোনো মাইলস্টোন ছিল না, ফলে সঠিক বলতে না পারলেও আমার ধারণা মতে দুটো গ্রাম মিলে আমি প্রায় ছ মাইল পথ হেঁটে ফেরার রাস্তাটা ধরলাম। প্রায় তিন মাইল আসার পর রাস্তায় একটা বাচ্চা মেয়ের সাথে দেখা হলো। হাই কালুয়া, চল চল বলছি। সে তার বলদটাকে নিয়ে ঝামেলায় পড়েছে। মেয়েটার বয়স বছর আষ্টেক হবে। বলদটাকে সে মুক্তেশ্বরের দিকে নিয়ে যেতে চাইছে কিন্তু বলদটা যেতে চাইছে না। আমি একটু সাহায্য করতেই বলদটা মুক্তেশ্বরের দিকে চলতে শুরু করল। মেয়েটা বলদটার গলার দড়ি ধরে আগের দিকে চলতে লাগল আর তার পেছন পেছন আমিও চললাম। বলদটা আর কোনো সমস্যা করল না। কিছু দূর যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা এই কালোয়াকে চুরি করে নিয়ে যাচ্ছি না তো? না। বলদটা কার? আমার বাবার। তা আমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছি? কাকার কাছে। কেন? কাকা তার জমিতে লাঙল দেবে তাই। তা তোমার কাকার কাছে বলদ নেই? আছে কিন্তু একটা, আগে দুটো ছিল। সেটার কি হলো? গতকাল সেটাকে বাঘে মেরে ফেলেছে। বাঘের খবর শুনে আমি সচেতন হয়ে উঠলাম। কথাটা চিন্তা করতে করতে চুপচাপ মেয়েটার সাথে চলছিলাম। মেয়েটা মাঝে মধ্যেই আমার দিকে তাকাচ্ছিল, তারপর সাহস করে বলল, আপনি কি বাঘটা মারতে এসেছেন? হ্যাঁ। তাহলে আপনি মরিটার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন কেন? কারণ আমরা কালুয়াকে কাকার কাছে নিয়ে যাচ্ছি। এখন মনে হলো মেয়েটা আমার কথায় সন্তুষ্ট হয়েছে। আমরা আবার চুপচাপ চলতে লাগলাম। বেশ দরকারি একটা খবর পেলাম বটে, কিন্তু আমার আরো খবর দরকার। আচ্ছা, বাঘটা যে মানুষ মারে তুমি কি সে কথা জানো না? জানি তো, কুন্তির বাবাকে আর বংশী সিং এর মাকে ওই বাঘটাই তো মেরেছে, আরো অনেক লোক শিকার হয়েছে। তাহলে তোমার বাবা নিজে না এসে কালুয়াকে নিয়ে তোমার কাছে পাঠালেন কেন? বাবার যে জ্বর। তা তোমার কোনো ভাই নেই? না, একজন ছিল, সে অনেক দিন আগেই মারা গেছে। আর মা? মা আছে, রান্না করছে।
বোন? না, আমার কোনো বোন নেই। আমি বেশ আশ্চর্য হলাম যে চার ঘন্টার পথে আমি অন্য কোনো মানুষ দেখতে পাইনি, যে রাস্তায় পুরুষেরাও দল বেঁধে হাঁটতে ভয় পায়, সেই বিপজ্জনক রাস্তায় ওর বাবা ওকে ওই বলদটা ওর কাকার কাছে পৌঁছানোর দায়িত্ব দিয়েছে। একটা সরু পথ ধরে মেয়েটার পেছন পেছন চলতে চলতে আমরা ছোট্ট একটা জমিতে এসে পড়লাম। জমিটার ওপরে একটা ছোট্ট কুঁড়ে ঘর। আমরা সেই ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। কাকা! ও কাকা! আমি এখন খেতে বসেছি রে পুতুলি। কালুয়াকে নিয়ে এসেছি। তুই ওকে খুঁটোয় বেঁধে বাড়ি যা। আমরা কালুয়াকে বেঁধে ফিরে চললাম। কালুয়া না থাকায় পুতুলি একটু ইতস্তত বোধ করতে লাগলো, তাই আমি ওর সঙ্গে তাল মিলিয়ে কিছুটা এগিয়ে গেলাম। তাহলে পুতুলি, কাকার বলদটাকে যে বাঘটাই মেরেছে সেটা তুমি জানো? হ্যাঁ। আমাকে জায়গাটা দেখাতে পারবে? হ্যাঁ। তুমি কি মুড়িটা দেখেছিলে? না, কিন্তু কাকা যখন বাবাকে ঘটনাটা বলছিল আমি তখন সেটা শুনেছি। সেটা কি রাস্তার পাশেই? তা তো জানি না। আচ্ছা, বলদটা যখন মারা পড়ে তখন কি একাই ছিল? না, গরু বাছুরের সঙ্গে ছিল। সকালে ঘটেছিল না সন্ধ্যায়? সকালে, যখন চড়তে যাচ্ছিল। মেয়েটার সঙ্গে কথা বলতে বলতে যখন একটা সরু রাস্তায় ঢুকলাম তখন চারপাশটা বেশ তীক্ষ্ণ নজর রাখা শুরু করলাম। রাস্তাটার বাঁ দিকে জঙ্গল আর ডান দিকে ঘন ঝোপঝাড়। মাইলখানেক যাওয়ার পর একটা গরু ছাগল চড়াতে নিয়ে যাওয়ার রাস্তায় এসে পড়লাম। রাস্তাটা বাঁয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে। মেয়েটা সেখানে দাঁড়িয়ে পড়ল। আমি কাকাকে বলতে শুনেছিলাম এই রাস্তাতেই বাঘটা বলদটাকে মেরেছে। মুড়িটা খুঁজে পাওয়ার জন্য আমার যা কিছু জানার ছিল তা জানা হয়ে গেছে, তাই আমি মেয়েটিকে সাবধানে ওর ঘরে পৌঁছে দিয়ে আবার ফিরে এলাম। ওই পথ ধরেই একটা উপত্যকা পেরিয়ে প্রায় কিছু দূর এগোনোর পর যেখানে গরুগুলো প্রাণ ভয়ে ছিটকে পালিয়ে গিয়েছিল সেখানে গিয়ে উপস্থিত হলাম। গরু ছাগল চলার রাস্তাটা ছেড়ে প্রায় 50 গজখানেক নিচে ওরই সমান্তরাল জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর যাওয়ার পর কোনো একটা জিনিস হিঁচড়ে টেনে নিয়ে যাওয়ার দাগ দেখতে পেলাম। একটা উপত্যকার দিকে চলে গেছে। আমি দাগটা অনুসরণ করে 100 গজ এগোনোর পরই বলদের মুড়িটা দেখতে পেলাম। একটা গভীর খাদের মুখ থেকে প্রায় 40 ফুট দূরে সম্ভবত 20 ফুট উঁচু একটা টিলার গোড়ায় পড়েছিল। বাঘটা বলদটার পেছনের কিছুটা অংশই মাত্র খেয়েছে। খাদ এবং মুড়ির মাঝে বুনো গোলাপ গাছে চাপা পড়ে যাওয়া একটা সামান্য উঁচু গাছ দেখতে পেলাম। খাদ থেকে মুড়ির মাঝামাঝি সমতল জায়গায় এই একটাই মাত্র গাছ। আমার মাথায় একটা পরিকল্পনা এলো। এখন আকাশে চাঁদ থাকে না, তাই আমি হয়তো রাতের বেলা ওই গাছটার ওপরে কিছুটা আশা নিয়ে বসতে পারি, আর অন্ধকারে যদি বাঘটা আসে তাহলে আমি মুড়ির যত কাছে থাকব তত ওটাকে মারার সুযোগ বেশি পাব। আমি জানি না, আমার মন বারবার নিশ্চিত করে বলছিল বাঘটা অন্ধকারে মুড়িটা খেতে আসবে। এখন প্রায় বেলা 2, বদ্রির সঙ্গে দেখা করার কিছুটা সময় হাতে আছে আমার। সকালে রামগড় থেকে বেরোনোর পর অনেকটা পথ হাঁটা হয়েছে, তাই একটু খিদে খিদেও পাচ্ছিল, তাই দেরি না করে বদ্রির সঙ্গে দেখা করার জন্য রওনা দিলাম। গরু ছাগল চলার রাস্তাটা যেখানে পথের সঙ্গে মেশে
তার কাছাকাছি একটা কাঁটা ঝোপের ভেতর দিয়ে খাড়াই পাহাড় ধরে প্রায় এক মাইল নামলেই বত্রির আপেল বাগান। আমি যখন তার গেস্ট হাউসে পৌঁছলাম সে তখন সেখানেই ছিল, একটা ভেঙে পড়া আপেল গাছের দেখভাল করছিল। আমার আসার কারণ শুনে একটা ছোট্ট টিলার ওপর তার সেই গেস্ট হাউসে আমাকে নিয়ে গেল। বদ্রি তার চাকরকে আমার জন্য চা আর কিছু খাবার তৈরি করতে বলল। তারপর আমরা দুজনে বারান্দায় এসে বসলাম। আমার মুক্তেশ্বর আসার ঘটনা এবং পুতুলির সঙ্গে দেখা হওয়ার ঘটনার কথাও বললাম তাকে। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা বদ্রি, এই মড়িটার কথা এখানকার শিকারীদের বলা হয়নি কেন? এখানকার শিকারীরা বাঘটাকে মারতে বারবার ব্যর্থ হয়েছে, তাই জন্যই গ্রামের লোকেরা ওদের ওপর খুব একটা ভরসা পাচ্ছে না, বুঝলেন? আর সেজন্যই আর কোনো মড়ির খবরটা ওদের দেওয়া হয় না। আমার মনে হয় মড়ির কাছে পাহারার জন্য যা তোড়জোড় করে ওরা, তাই বারবার ব্যর্থ হচ্ছে। তোড়জোড় বলতে? এই যেমন ধরুন, মড়ির কাছের জমিতে ঝোপঝাড় আর ছোটো ছোটো গাছগুলোকে কেটে সরিয়ে ফেলা হয়, বড় বড় মাচা তৈরি করা, একসঙ্গে অনেক মানুষ গিয়ে সেই মাচায় অপেক্ষা করা, বাঘটা মড়ির কাছে ফিরে না আসার জন্য এগুলো যথেষ্ট বড় কারণ, অন্তত আমার তো তাই মনে হয়। হ্যাঁ, আমার মনে হলো বদ্রির কথায় যথেষ্ট যুক্তি রয়েছে। আমি আরও কিছু খুঁটিনাটি তথ্য বদ্রির কাছ থেকে জানতে পারলাম। দেখুন, আমার দৃঢ় বিশ্বাস মুক্তেশ্বরে মানুষ খেকো একটাই রয়েছে, তার সামনে ডান পাটা সামান্য খোঁড়া, কিন্তু কিভাবে হয়েছে তা বলতে পারবো না। আর একটা জিনিস কি জানেন, আমার দৃঢ় বিশ্বাস এই মানুষ খেকোটা হলো একটা বাঘিনী, বাঘ নয়। হঠাৎ বৈঠকখানার বারান্দায় বসে থাকা একটা বিশাল এয়ারডেল টেরিয়ার কুকুরের প্রচণ্ড চিৎকারে আমি চমকে উঠলাম। তার দৃষ্টি অনুসরণ করতে করতে দেখতে পেলাম আপেল বাগানে একটা হনুমান আপেল গাছটা ডাল নুইয়ে ফল খেয়ে চলেছে। বারান্দার রেলিংয়ে একটা শটগান ঠেস দিয়ে রাখা ছিল। বদ্রি সেটা তুলে চার নম্বর টোটা ভরে গুলি ছুঁড়ল, তবে দূরত্ব বেশি হওয়ায় তার গায়ে গুলিগুলো লাগলো না, কিন্তু সেই শব্দে হনুমানটা পাহাড়ের গা বেয়ে ওপরের দিকে ছুটল। তার পেছন পেছন কুকুরটাও তাকে ধাওয়া করল। আমি কুকুরটার সর্বনাশের কথা ভেবে বদ্রিকে বললাম ওকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু বদ্রি বলল, চিন্তা করবেন না, এই ঘটনা প্রায়ই ঘটে। আসলে এই হনুমানটা কিছুদিন ধরে আপেল বাগানটায় এসে খুব উৎপাত করছে। কুকুরটা হনুমানটাকে প্রায় ধরে ফেলেছিল, কিন্তু ঠিক সেই সময় হনুমানটা পেছন ফিরে কুকুরটাকে আহত করে ফেলে। আমরা ছুটে গিয়ে কুকুরটাকে ফিরিয়ে নিয়ে এসে শুশ্রূষা করতে লাগলাম। কিছুক্ষণ পর বদ্রির চাকর এসে আমাদের জন্য চা আর জলখাবার দিয়ে গেল। খাবার সময় আমি বদ্রিকে গোলাপ গাছে ঘেরা সেই গাছের ওপরে বসার পরিকল্পনার কথা বললাম। তাই আমি যখন ফিরে যাচ্ছিলাম, বদ্রি মাচা তৈরির সরঞ্জামের সাথে দুজন লোক আমার সঙ্গে পাঠানোর জন্য জোর করতে লাগল। ওরা প্রায় এক বছরেরও বেশি মানুষ খেকোটার আতঙ্কে দিন কাটিয়েছে, তাই যখন জানতে পারল ওই এলাকায় ওই গাছটা ছাড়া আর কোনো গাছ নেই, তখন আমাকে সেই গাছে বসার জন্য নিষেধ করল। ওরা আরও বলল ওরা মড়িটাকে সরিয়ে এনে একটা উপযুক্ত জায়গা দেখে দেবে, বাঘিনীটা মানুষ খেকো না হলে আমিও হয়তো ওই পরিকল্পনায় সম্মত হতাম, কিন্তু যেহেতু বাঘিনীটা তা নয়, তাই জীবনের ঝুঁকি থাকলেও এই সুযোগ আমি হারাতে চাই না। পরে হয়তো এমন সুযোগ আর পাব না। বাঘিনীর সঙ্গে এই জঙ্গলে ভাল্লুকও রয়েছে,
আর তারা যদি একবার মুড়ির গন্ধ পায় তাহলে শিকারের সব আশা শেষ। হিমালয়ের ভাল্লুকেরা বাঘকে ভয় পায় না, তাই বাঘিনীর মুড়ি চুরি করতে তারা খুব একটা দ্বিধাবোধ করবে বলে আমার মনে হয় না। গাছটা যেহেতু বুনো গোলাপ গাছের ঝোপের আড়ালে, তাই সেটায় চড়া খুব একটা সহজ হবে না। আমাকে আমার বন্দুকটা ধরিয়ে দিয়ে বদ্রির লোক দুটো পরদিন ভোরে আসবে বলে জানিয়ে গেল। আমার পেছনেই খাদ, আমি পাহাড়ের দিকে মুখ করে রয়েছি। পাহাড়ের ওপর থেকে যেই জন্তুই নামুক না কেন, আমি তাকে পরিষ্কার দেখতে পাব। যেখানটায় রয়েছি সেই জায়গাটা চট করে বোঝা যাবে না, একমাত্র খাদের দিক থেকে ওই বলদটার কাছে এলেই দেখা যাবে। সাদা বলদটা আমার থেকে প্রায় 15 ফুট দূরে পড়ে রয়েছে। আমি যখন এখানে উঠে বসেছিলাম তখন প্রায় বিকেল 4টে বেজে গেছিল, এখন প্রায় 1 ঘন্টা কেটে গেছে। আমার পেছনের খাদ থেকে একটা কাকার ডাকতে শুরু করল। সম্ভবত কাকারটা বাঘিনীটাকে দেখতে পেয়েছে আর তার জন্যই এই ডাক। ধীরে ধীরে কাকারের ডাক মিলিয়ে গেল আর আমি এই প্রথম দেখতে পেলাম বাঘিনীটাকে। মরিটা তার দৃষ্টিগোচর হতেই সে দূরে গুঁড়ি মেরে বসে পড়ল। বদ্রির কাছে এখানকার শিকারীদের কথাগুলো শোনার পর আমি জানতাম বাঘিনীটা এমনটাই করবে। মরিটার কাছে আসার আগে সে সুনিশ্চিত হতে চায় আশেপাশে কোনো শিকারী রয়েছে কিনা। এভাবে কিছুক্ষণ কাটার পর ধীরে ধীরে সন্ধ্যা নামল। আমার সামনের পাহাড়টা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল, কিন্তু মরিটাকে তখনও আমি হালকা হালকা দেখতে পাচ্ছি। হঠাৎ খাদের মুখে একটা শুকনো ডাল ভাঙার শব্দ হল। বাঘিনীটা খাদের দিক থেকে মরিটার দিকে এগোচ্ছিল, তাই সে এসে থামল একেবারে আমার গাছের নিচে। আবার কিছুক্ষণ অদ্ভুত নিস্তব্ধতা, তারপর গাছের নিচের শুকনো পাতার ওপর বাঘিনীটা শুল। সূর্যাস্তের সময় হালকা মেঘ করেছিল, কিন্তু বর্তমানে সেই মেঘ আকাশের সমস্ত তারার চিহ্ন মুছে দিয়েছে। অবশেষে বাঘিনীটা যখন মুড়ির কাছে পৌঁছল তখন অন্ধকার একেবারে ঘনিয়ে এসেছে। যত কঠিন চেষ্টাই করি না কেন, বাঘিনী তো দূরের কথা, বলদের চিহ্নটুকু খুঁজে পাচ্ছিলাম না। মুড়ির কাছে পৌঁছে বাঘিনীটা তার উপর ফুঁ দিতে লাগল। এই গরমকালে মুড়ির টানে হিমালয়ে ভীমরুল আসে, দিনের আলো মিলিয়ে গেলে তারা ফিরে যায়, কিন্তু যারা অতিরিক্ত খাওয়ার জন্য উড়তে পারে না তারা থেকে যায়। সম্ভবত আগের কোনো তিক্ত অভিজ্ঞতা থেকেই বাঘিনীটা খাওয়ার আগে মরির ওপর বসে থাকা ভীমরুলগুলোকে ফুঁ দিয়ে তাড়াচ্ছিল। আমি কোনো রকম শব্দ বা নড়াচড়া না করলে ও আমাকে দেখতে পাবে না, কাজেই তাড়াহুড়ো করে লাভ নেই। আমি চুপচাপ নিস্তব্ধে সুযোগের অপেক্ষায় বসে রইলাম। অন্ধকারে তারার আলোয় আমার শিকার করার অভ্যেস রয়েছে, কিন্তু আজকে আকাশে একটা তারাও দেখা যাচ্ছে না। আকাশে মেঘ করেছে কিন্তু বিদ্যুতের ঝলক নেই। শুধু একটা ব্যাপারে নিশ্চিন্ত ছিলাম যে মরিটা খাওয়া শুরু করার আগে সে ওটাকে সরায়নি, ফলে আমি জানি মরিটার ডান দিকে আমার দিকে পাশ ফিরে রয়েছে মানুষ খেকোটা।
বাঘিনীটাকে মারার জন্য আগে যেসব পরিকল্পনা করা হয়েছে তার জন্য আমি নিশ্চিত ছিলাম সন্ধ্যের আগে ও মরিটাকে খেতে আসবে না। তারার আলোয় যেমন তাক করে গুলি করতে পারি, আজ এই অন্ধকারে সেরকমভাবে শিকার করতে পারবো না। তাই আমাকে আমার শ্রবণেন্দ্রিয়ের ওপর নির্ভরশীল হতে হলো। বাঘটা বেশ সশব্দে তার ভোজন সারছিল। বন্দুকটা সেদিকে তাক করে ডান কানটা শব্দের উৎসের দিকে ঘোরালাম। মনে হলো নিশানা একটু উঁচুতে হয়েছে। এরকম কয়েকবার এদিক ওদিক করে শেষবার নিশ্চিত হয়ে ফায়ার করলাম। সঙ্গে সঙ্গে বাঘিনীটা দু লাফে সামনের সেই 20 ফুট উঁচু পাহাড়ে উঠে গেল। তারপর সেই সমতল ভূমিটায় শুকনো পাতাগুলো পার করে খাড়া পাহাড়ে ওঠার শব্দ পেলাম। তারপর সব নিস্তব্ধ। তখনও বুঝতে পারছিলাম না বাঘিনীটা আহত হয়েছে কিনা। আমি ধীরে ধীরে বন্দুকটা নামিয়ে রাখলাম আর সঙ্গে সঙ্গে পাহাড়ের অপর প্রান্ত থেকে একটা গর্জন ভেসে এলো। সম্ভবত আমার নড়াচড়ায় আমি তার চোখে পড়ে গেছি। বুঝতে পারলাম বাঘিনীটা আহত হয়নি। অন্যদিকে গোলাপের ঝাড়টা অনেক কষ্টে আমার ভার বহন করছিল, ফলে আমি প্রায় 2 ফুট নিচে নেমে গেছি। আমার পা দুটো এখন মাটি থেকে 6 ফুটের ওপর ঝুলছে। অন্যদিকে আমার থেকে প্রায় 20 ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে বাঘিনীটা। আমি নিশ্চিত হলাম ওটা একটা মানুষ খেকো, না হলে বন্দুকের ভয়ে নিশ্চয়ই এখান থেকে পালাতো। দিনের বেলায় একটা সাধারণ বাঘ যাকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি কাছাকাছি থাকলেই কেমন একটা যেন গা ছমছম করে ওঠে, কিন্তু এই নিশ্ছিদ্র অন্ধকারে একটা মানুষ খেকো যাকে আমি দেখতেও পাচ্ছি না এবং সে আমার উদ্দেশ্যে গর্জন করছে, এটা আমার মনের অবস্থা কোন জায়গায় নিয়ে যেতে পারে তা সহজেই অনুমেয়। তবে একটা ব্যাপারে ভরসা ছিল, বাঘেরা নিজের প্রয়োজন ছাড়া কাউকে বিনা উস্কানিতে আক্রমণ করে না। তবুও মনে মনে একটা অস্বস্তি হতে লাগল, যদি এই বাঘটা ব্যতিক্রমী হয়, তার সামনে একটা মরি থাকা সত্ত্বেও সে যদি আমার উপর আক্রমণ করে তখন কি হবে। কিন্তু যতক্ষণ আমি গাছের ওপর রয়েছি ততক্ষণ হয়তো আমি নিরাপদ। যদি আমি ঘুমিয়ে গাছ থেকে পড়ে যাই তাহলে এটাই হয়তো আমার জীবনের শেষ রাত। মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে একটা সিগারেট ধরালাম। দেশলাই কাঠি জ্বলে ওঠার শব্দ হতেই বাঘিনীটা একটু দূরে সরে গেল, কিন্তু কিছুক্ষণ বাদেই ফিরে এসে একটা গর্জন করে উঠল। আমি 3টে সিগারেট খেলাম আর 3 বারই একই ঘটনা ঘটল। ঠিক এমন সময় বৃষ্টি নামল, প্রথমে কয়েকটা বড় বড় ফোঁটা, তারপর একেবারে মুষলধারে। সকালে রামগড় থেকে বেরোনোর সময় একটা পাতলা পোশাক পরে বেরিয়েছিলাম, ফলে বৃষ্টির ফোঁটাগুলো একেবারে হাড়ে গিয়ে বিঁধতে লাগল এবং পোশাকটাও ভিজে সারা। কিন্তু একটা ব্যাপারে নিশ্চিন্ত হলাম, এবার বাঘিনীটা সরে যাবে। রাত্রি প্রায় 11টার সময় বৃষ্টি নেমেছিল। ভোর 4টের দিকে সেই বৃষ্টি থামল, কিন্তু তাতে আমার সমস্যা আরও বাড়ল। আকাশ পরিষ্কার হতেই বাতাস বইতে শুরু করল। আগে শুধুই ঠান্ডা লাগছিল, কিন্তু বর্তমানে আমার অবস্থা যেন জমে বরফ। এই রাতের পর আমার আগের অন্যান্য সমস্ত রাতের অভিজ্ঞতাকে অতি তুচ্ছ মনে হতে লাগল।
বদ্রী মানুষ হিসেবে খুবই দায়িত্ববান। ভোরের আলো ফুটতেই সে তার দুজন লোক নিয়ে হাজির হল। প্রথমে আমার কাছ থেকে বন্দুকটা নামিয়ে তারপর দুজন মিলে আমাকে ধীরে ধীরে নামিয়ে আনল। আমি আমার পা দুটো অনুভব করতে পারছিলাম না, তাই আমি যখন শুয়ে শুয়ে চা খাচ্ছিলাম সেই দুজন লোক আমার পায়ে মালিশ করে দিচ্ছিল। একটু সুস্থ বোধ করতে বদ্রী তার লোকগুলোকে পাঠিয়ে দিল গেস্ট হাউসে ফায়ারপ্লেসে আগুন জ্বালাতে। এর আগে কখনো শিকারের জন্য শ্রবণ শক্তিকে কাজে লাগায়নি, তাই প্রথম প্রচেষ্টার ফল কেমন হয়েছে তা দেখার জন্য আমি মরির কাছে গেলাম। দেখলাম বাঘিনীটা যেখানে শেষ কামড় বসিয়েছে আমার গুলিটা তার থেকে ইঞ্চিখানেক ওপরে লেগেছে। একটুর জন্য বাঘিনীটার মাথা আমার বন্দুকের গুলি থেকে ফসকে গেছে। সেই গরম চা খেয়ে আর আধ মাইল পথ হেঁটে আমার শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। গতকাল সেই বদ্রীর বাড়িতে জলখাবার খাওয়ার পর আর কিছুই খাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়েছে। যখন আমরা বদ্রীর বাগানে যাওয়ার লম্বা এক মাইলের পথটা ধরলাম, সেখানকার লাল মাটি বৃষ্টিতে ভিজে পিচ্ছিল হয়ে উঠেছে এবং বদ্রী ও তার দুজন লোকের আমার কাছে যাওয়ার পায়ের ছাপ দেখা যাচ্ছে। কিন্তু তা বাদে দুজন লোকের ফিরে যাওয়ার পায়ের ছাপও রয়েছে। হঠাৎ একটা মোড় ঘুরতেই আমরা চমকে উঠলাম। এখন ফিরে যাওয়া সেই দুজন মানুষের পায়ের ছাপের সঙ্গে যোগ হয়েছে নতুন এক ধরনের পায়ের ছাপ, বাঘিনীর পায়ের। লোক দুটো প্রায় আমাদের 20 মিনিট আগে রওনা হয়েছে, তাই ওরা নিরাপদে গেস্ট হাউসে পৌঁছতে না পারলে আমাদের সাহায্য করার কোনো উপায় থাকবে না। তাই আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি করে পিচ্ছিল মাটিতে সাবধানে চলতে লাগলাম। কিছু দূর এগিয়ে দেখলাম বাঘিনীর পায়ের ছাপ অন্য একটা রাস্তার দিকে বেঁকে গেছে, আর সেই দুজন মানুষের পায়ের ছাপ চলে গেছে গেস্ট হাউসের দিকে। আমরা একটু নিশ্চিন্ত হলাম। গেস্ট হাউসে ফিরে জানতে পারলাম লোক দুটো জানতেই পারেনি যে ওদের পেছনে বাঘিনী ছিল। ফায়ারপ্লেসের সামনে নিজের পোশাকগুলো গনগনে আগুনে শুকোনোর ব্যবস্থা করলাম। তারপর ওই আগুনের সামনে বসেই হাত পা গরম করতে করতে বদ্রীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাঘিনীটা যে পথে গেল সেটা কোথায় শেষ হয়েছে বলো তো? পথটা একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে একটা গভীর গিরিখাদে পড়ে শেষ হয়েছে। প্রায় 1 মাইলের কাছাকাছি খাদটা একটা খাড়াই পাহাড়ের সাথে বিস্তৃত রয়েছে, তারপর ডান দিক থেকে আর একটা খাদে এসে মিশেছে ওর সঙ্গে, আর সেই মিলনস্থলে একটা ছোট্ট পাহাড়ি নদী আছে এবং কিছুটা সমতল ভূমিও আছে। আমার ধারণা বাঘিনীটা দিনের বেলায় ওইখানেই আত্মগোপন করে, বুঝলেন? জায়গাটা জঙ্গল হাঁকানোর জন্য বেশ উপযুক্ত, কিন্তু তার জন্য আমাদের লোকের প্রয়োজন। আমিও বদ্রীর সাথে সহমত দেখে সে তার প্রধান মালিক গোবিন্দ সিংকে ডেকে পাঠাল। গোবিন্দ সিং জানালো, ও চিন্তা করবেন না সাবজি, দুপুরের মধ্যে জঙ্গল হাঁকানোর জন্য আমি জনাত্রিশেক লোক জোগাড় করে দিতে পারবো। বদ্রীর আপেল বাগান ছাড়াও গোবিন্দর নিজস্ব সবজি চাষ ছিল, সেখানেও অনেক লোক কাজ করে, তাই সে যে সত্যিই লোক জোগাড় করতে পারবে সে ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম। আমার বন্দুকটা ভালোভাবে পরীক্ষা করে বদ্রীর সাথে ওর আপেল বাগানের আশপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম। আমার জন্যই প্রায় 1 ঘন্টা আগেই আমরা খাওয়া দাওয়া সেরে ফেললাম, আর গোবিন্দও তার কথা মতো লোক নিয়ে হাজির হল। আমরা প্রথমে একটা পরিকল্পনা করলাম। আমি প্রায় 1 ঘন্টা আগে গিয়ে খাদটা তল্লাশি করব, আর জঙ্গল হাঁকানোর জন্য লোকগুলো দুটো দলে ভাগ হয়ে যাবে। একটার নেতৃত্বে থাকবে গোবিন্দ,
আর অন্যটার জন্য একজন উপযুক্ত লোক বাছাই করা হবে। তারা ওই খাদের কাছে সংকেতের অপেক্ষা করবে। এক ঘন্টা পরে নদীর কাছ থেকে সেই খোলা সমভূমিটায় বদ্রী বন্দুকের আওয়াজ করে সংকেত দেবে। তখন খাদের দুদিক থেকে লোকগুলো পাথর গড়িয়ে হাততালি দিয়ে নানা রকম শব্দ করতে করতে এগিয়ে আসবে। কথাটা শুনতে সহজ হলেও কার্যকরী হবে কিনা সে ব্যাপারে আমার বেশ সন্দেহ হতে লাগল। সকালে যে পথ ধরে নেমেছিলাম সেই পথে উঠে গিয়ে বাঘিনী যেদিকে বেঁকে গেছিল সেই রাস্তাটা ধরলাম। কিছুটা এগিয়ে একটা ঘন ঝোপঝাড়ের মধ্যে রাস্তাটা ঢুকে গেছে। কয়েকশো গজ আগাছার জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার পর পাহাড়ের গায়ে একসার গিরিখাদের পাশে পৌঁছলাম। যেখানে জঙ্গল হাঁকানো হবে সেই জায়গাটা অনুমান করে আমি একটা উতরাইয়ে নেমে সেই নদীটার কাছে পৌঁছলাম। দেখলাম যেমন বদ্রী নির্দেশ দিয়েছিল জায়গাটা তেমনই। বাঁ দিক থেকে একটা গিরিখাদ এসে ডান দিকের আর একটা গিরিখাদের সঙ্গে মিশেছে, কিন্তু সেই সমভূমিটা আমার চোখে পড়ল না। তখনই আমি মাছিদের ভন ভন শুনে কিছুটা এগিয়ে দেখলাম প্রায় এক সপ্তাহ আগে মারা একটা গরুর মরি পড়ে রয়েছে। তার গলার দাগ দেখে বুঝতে পারলাম সেটা ওই বাঘিনীটার হাতেই মারা পড়েছে। গরুটার মাথা আর কাঁধের কিছুটা অংশ ছাড়া বাকি পুরোটাই বাঘিনীটা খেয়ে ফেলেছে। কোনো কারণ না থাকলেও আমি মরিটাকে পাহাড় থেকে নিচে ফেলে দিলাম। কিছুটা গড়িয়ে ওটা গিয়ে থামল নদী থেকে অল্প দূরে ছোট্ট একটা গুহায়। আর সেই গুহা থেকেই প্রায় 300 গজ দূরে একটা ফাঁকা সমভূমি পেয়ে গেলাম। বদ্রী সম্ভবত এই জায়গাটার কথাই বলেছিল, কিন্তু যেমনটা আশা করেছিলাম জায়গাটা সেরকম সুবিধেজনক মোটেই নয়। যেদিক থেকে জঙ্গল হাঁকানোর কাজ শুরু হবে সেদিকে নজর রাখার মতো একটাও উপযুক্ত জায়গা খুঁজে পেলাম না। আরও একটা জিনিস বুঝতে পারলাম, বাঘিনীটা যে ঠিক কোন দিক দিয়ে বেরোবে সেটাও আন্দাজ করা যাচ্ছে না। কিন্তু ততক্ষণে কিচ্ছু করার নেই, বদ্রী সংকেত দিয়ে দিয়েছে, লোকগুলো জঙ্গল হাঁকানোর কাজ শুরু করে দিয়েছে। প্রথমে মনে হলো দলটার চিৎকার চেঁচামেচি আমার দিকেই আসছে, কিন্তু ধীরে ধীরে তা ক্ষীণ হতে হতে একেবারে মিলিয়ে গেল। ঘণ্টাখানেক পরে আবার তাদের গলা শুনতে পেলাম। তারা আমার ডান দিকের উতরাই দিয়ে আমার কাছে নেমে আসছে। আমার কাছাকাছি আসতেই আমি নির্দেশ দিলাম, হাঁকানো বন্ধ করো, এদিকে এসো, আমার কাছে চলে এসো। জঙ্গল হাঁকানো যে বিফল হয়েছে সেটা কারো দোষের জন্য নয়। জায়গাটার ব্যাপারে আগে থেকে না জেনে পরিকল্পনা করাটা আমাদেরই ভুল ছিল। মাত্র 30 জন আনাড়ি লোককে দিয়ে এত বড় এলাকা হাঁকানো সম্ভব নয়, শত শত মানুষ হলেও কম পড়বে। জঙ্গলের আগাছা ঠেলে এখান পর্যন্ত আসতে ওদের বেশ কষ্ট হচ্ছে। লোকগুলো আমার দেওয়া সিগারেট খেতে খেতে হাতে পায়ে বিঁধে যাওয়া কাঁটাগুলো বের করছিল, আর আমি গোবিন্দের সাথে পরদিন মুক্তেশ্বরের আরও বেশি লোক জোগাড় করে এই হাঁকাইয়ের কাজের পরিকল্পনা করছিলাম। গোবিন্দ আমার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ কথা বলতে বলতে গোবিন্দ চুপ করে গেল। তার চোখ মুখ দেখে মনে হলো সে যেন আমার পেছনে অপ্রত্যাশিত কিছু দেখতে পেয়েছে। ব্যাপারটা কি জানার জন্য আমি পেছন ফিরে তাকাতেই দেখি নদীর অপর প্রান্তে প্রায় 400 গজ দূরে একটা অব্যবহৃত জমি দিয়ে বাঘিনীটা আমাদের দিকেই এগিয়ে আসছে। জঙ্গলের সম্মুখে বাঘের দেখা পেলে শিকারি এবং ফটোগ্রাফারদের মাথায় সেই সুযোগ হারানোর সমস্ত রকম চিন্তা ঘুরপাক খেতে থাকে।
আমার মাথাতেও ঘুরপাক খাচ্ছিল। বাঘিনীটা এখনো প্রায় 300 গজ দূরে আছে, এর মধ্যে 200 গজ ফাঁকা সমভূমি। কোনো বাঘিনীকে ওর মতো এত ধীরে ধীরে চলতে আমি আগে কখনো দেখিনি। মুক্তেশ্বরের লোকজনের কাছে ওটা খোঁড়া বাঘ নামেই পরিচিত, কিন্তু আমি ওর খোঁড়ানোর কোনো লক্ষণ দেখতে পেলাম না। আমরা সবাই স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি। সামান্য নড়াচড়া করলেও আমরা ওর নজরে পড়তে পারি, আর একসঙ্গে এতজন লোক দেখলে বাঘিনীটা নিঃসন্দেহে ছুটে পালাবে। আমরা ওর জঙ্গলে ঢোকার জন্য অপেক্ষা করতে লাগলাম। সুযোগ বুঝে নদীর দিকে সামনে এগিয়ে কাছ থেকে গুলি করার চেষ্টা করা যাবে। আমার আর বাঘিনীটার মধ্যে যথেষ্ট আড়াল ছিল না, না হলে আমি ওকে ওই সমভূমিতেই অথবা ওই নদীতেই গুলি করে মারার চেষ্টা করতাম। কিন্তু বর্তমানে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি অন্যান্য লোকজনদের কোনো রকম নড়াচড়া বা আওয়াজ করতে নিষেধ করে বাঘিনীটা চোখের আড়াল হতেই ছুটে গেলাম। পাহাড়টা খুবই খাড়ায় এবং পাহাড় বেয়ে যখন নামছিলাম আমি তখন উপস্থিত হলাম একটা বুনো গোলাপ ঝোপের কাছে। ঝোপটা অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত, আর ওর নিচ দিয়ে চলে গেছে একটা পাহাড়ি সুড়ঙ্গ পথ। আমি ওই পথ দিয়ে যাওয়ার জন্য নিচু হতেই টুপিটা আমার মাথা থেকে খুলে পড়ে গেল। সুড়ঙ্গের শেষে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথায় কিছু বুনো গোলাপের কাঁটা ফুটে গেল। পরে ওই বুনো শক্ত গোলাপের কাঁটা বের করতে আমার দিদির বেশ কষ্ট হয়েছিল, কিন্তু সেসবে আমার কোনো ভ্রূক্ষেপ ছিল না। আমি সামনে এগিয়ে চললাম। ওপর থেকে যে মুড়িটা একটা গুহার মুখে ফেলেছিলাম সেই গুহার সামনে এসে আমি দাঁড়ালাম। গুহাটা প্রায় 40 গজ লম্বা এবং 30 গজ চওড়া। মুড়িটা যেখানে পড়েছিল তার ওপরের পাহাড়টা গুল্ম কাঁটা ঝোপের বনে ভরা। আমার কাছ থেকে গুহাটার কাছ পর্যন্ত অর্ধেকটা পথ কোনো ঝোপঝাড় নেই। আমি গুহাটার কিনারায় পৌঁছতেই একটা হাড় ভাঙার শব্দ শুনলাম, অর্থাৎ আমার আগেই বাঘিনীটা গুহায় উপস্থিত হয়েছে এবং কাল রাতে কোনো খাবার না জোটায় আজ ওই বাসি মুড়িটাকেই উদরসাৎ করছে। মুড়িটায় মাংস বেশি নেই, তাই খেতে বেশি সময় লাগবে না। যদিও ফাঁকা জায়গায় বেরিয়ে আসে তাহলে আমি ওকে গুলি মারতে পারবো, কিন্তু যদি সে ওদিকের পাহাড়ের গা বেয়ে উঠে যায় তাহলে ওকে আমি দেখতেও পাবো না। গুহার কাছ থেকে আমার দিকে খাদের পাড়ে উঠে বাঁদিকে চলে গেছে একটা সরু পথ। পথটার ওপরেই কিছুটা দূরে 50 ফুট গভীর একখানা খাদ, যেখান দিয়ে নদীটা বয়ে গেছে। কাঁটা ঝোপগুলোয় ঢিল ছুঁড়ে বাঘিনীটাকে আমার দিকে আনা যায় কিনা ভাবছি, এমন সময় আমার পেছনে একটা শব্দ শুনলাম। পেছন ফিরে তাকাতেই দেখি আমার টুপি হাতে দাঁড়িয়ে রয়েছে গোবিন্দ। ইউরোপিয়ানরা যে টুপি ছাড়া চলতে পারে না সেটা গোবিন্দের জানা আছে। আমাদের কাছেই পাহাড়ে আর একটা গর্ত ছিল। আমি ঠোঁটে আঙুল দিয়ে গোবিন্দকে নিশ্চুপ থাকার ইশারা করে ওই গর্তে ঢুকতে বললাম। সে আমার কথা বুঝতে না পারায় আমি তাকে টেনে এনে গর্তে ঢোকালাম এবং নিজেও তার পাশে বসে পড়লাম। গোবিন্দ দুটো হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে কোনো রকমে আমার টুপিটা হাতে ধরেই বসেছিল। তার হাবভাব দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ভয় পেয়েছে, কারণ মানুষ খেকোটার হাড় চিবানোর শব্দ সেও পরিষ্কার শুনতে পাচ্ছে। একটু পরেই আমি যেমনি আগের জায়গায় ফিরে গেলাম বাঘিনীটা হাড় চিবানো বন্ধ করল। সম্ভবত ও আমাকে দেখে ফেলেছে,
অথবা মুড়িটা ওর পছন্দ হয়নি। প্রায় কয়েক মিনিট আমি আর কোনো সাড়া শব্দ পেলাম না। তারপর আমি ওর দেখা পেলাম। সে অন্য পাড়টা দিয়ে পাহাড়ে উঠে যাচ্ছে, কতকগুলো ছোট ছয় ইঞ্চি মতো চওড়া পপলার চারার মধ্যে দিয়ে চলে যাচ্ছে বলে বাঘিনীটাকে পরিষ্কার দেখা যাচ্ছে না। শুধু ওর গায়ের হলুদ কালো ডোরা কাটা দাগগুলো আমার চোখে পড়ছে। এই চারাগুলো এড়িয়ে আমার বন্দুকের গুলি বাঘিনীর গায়ে আদৌ লাগবে কিনা ভাবতে ভাবতেই আমি বন্দুক তাক করে একটা গুলি চালালাম। আমার গুলি চালানোর শব্দে বাঘিনীটা চট করে ঘুরে দাঁড়ালো, তারপর দ্রুত বেগে পাহাড়ের গা বেয়ে আমার দিকে নামতে লাগলো। আমি তখনও বুঝতে পারিনি আমার বন্দুকের গুলি ওর মাথার কাছে একটা গাছে লেগেছে। তখনও জানতাম না ওর একটা চোখ কানা। শুধু দেখে মনে হচ্ছে একটা বাঘিনী দৃঢ় সংকল্পে আমার দিকে আক্রমণ করতে ছুটে আসছে। আমার বন্দুকে আর একটাই গুলি অবশিষ্ট রয়েছে। পরিষ্কার বুঝতে পারলাম এবার ব্যর্থ হলে আমার মৃত্যু অবধারিত। তাই বন্দুকটা শক্ত করে ধরে বসে রইলাম। একটা চোট খাওয়া বাঘিনী হিংস্রভাবে আমার দিকে ছুটে আসছে। সেই মুহূর্তে আমার মনের অবস্থা কি তা বলে বোঝানো সম্ভব নয়। দেখতে দেখতে বাঘিনীটা আমার দু গজের মধ্যে এসে গেল এবং সঙ্গে সঙ্গে আমাকে আক্রমণ করার জন্য সে লাফ দিল। কিন্তু 500 ওরের বুলেটের প্রচণ্ড ধাক্কায় অল্পের জন্য আমার বাঁ কাঁধটা তার আয়ত্ত থেকে ফসকে গেল এবং সে সোজা নিচের 50 ফুট পাহাড়ি খাদে গিয়ে পড়ল। আমি তখনও যেন আমার হৃৎস্পন্দন নিজের কানে শুনতে পাচ্ছি। নিচের নদীতে ওর দেহটা পড়ার শব্দ আমি পেয়েছিলাম। কিনারায় গিয়ে দেখলাম ওর আশেপাশের জলটা লাল হয়ে গেছে। গোবিন্দ তখনও গর্তের ভেতর বসে কাঁপছে, আমার ইশারায় বেরিয়ে এলো আমার কাছে। তারপর বাঘিনীটাকে দেখে সে চিৎকার করে সবাইকে জানালো, আরে সবাই দেখে যা, বাঘটা মরে গেছে। গোবিন্দের কথায় জঙ্গল হাঁকানোর লোকগুলো সবাই একে একে এসে জুটল, আর বদ্রি পরপর 10টা গুলি ছুঁড়ে আমাদের বিজয় ঘোষণা করল। বদ্রির গুলির আওয়াজ শুনে মুক্তেশ্বরের লোকজন এসে ভিড় করতে আরম্ভ করল সেই নদীর পাড়ে। কয়েকজন উৎসাহী লোক বাঘিনীটাকে জল থেকে তুলে নিয়ে চলল বদ্রির আপেল বাগানে। বাগানে পৌঁছে তাকে একটা খড়ের বিছানায় শুইয়ে দেওয়া হয়। আমি চা খাওয়ার জন্য এবং কিছুটা বিশ্রাম নিতে গেস্ট হাউসে গিয়ে ঢুকলাম। তখন দিনের আলো নিভে ক্রমশ অন্ধকার ঘনিয়ে আসছে। ঘণ্টাখানেক পর লণ্ঠনের আলোয় আমি বাঘিনীর ছাল ছাড়াতে বসলাম। চারপাশে গ্রামের লোকেরা ভিড় করে এসে তা দেখতে লাগল। তাদের মধ্যে কিছু শিকারিও ছিল। ছাল ছাড়ানোর সময় আমি বুঝতে পারলাম বাঘিনীটার ডান চোখটা কানা। সামনের ডান পায়ের চামড়া তুলতেই দেখা গেল তার থাবা এবং বাহুতে প্রায় 50টা সজারুর কাঁটা বিঁধে রয়েছে। তখন বুঝতে পারলাম কোনো সজারুর পাল্লায় পড়েই তার চোখ আর পায়েরই অবস্থা হয়েছে। এই কারণেই সে শিকার খুব একটা ভালো করতে পারত না, আর তাই পরিণত হয়েছিল মানুষ খেকোতে। রাত 10টার মধ্যেই ছাল ছাড়ানোর কাজ শেষ হয়ে গেল। বদ্রি আমাকে তার গেস্ট হাউসেই রাতটা কাটাতে বলেছিল, কিন্তু আমি রাজি হলাম না। মুক্তেশ্বরের লোকজনের সাথে ফিরে এলাম সেই পোস্ট অফিসের কাছে। পোস্ট অফিসের সামনে লোকজনদের দেখার জন্য চামড়াটা বিছিয়ে রাখা হলো। আমি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য আমাদের নির্ধারিত ডাকবাংলোটায় গিয়ে উঠলাম। 4 ঘন্টা বাদে পুনরায় আবার যাত্রা শুরু করলাম এবং 3 দিন অনুপস্থিত থাকার পর পুনরায় ফিরে এলাম নৈনিতালের নিজের বাড়িতে। বিকেলের দিকে আমার দিদি আমার মাথা থেকে কাঁটাগুলো বের করে দিচ্ছিল, কিন্তু সে ব্যথার থেকেও মনের মধ্যে একটা তৃপ্তি আমাকে আচ্ছন্ন করে রেখেছে, একজন অতি উত্তম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার তৃপ্তি, আর একজন সাহসী ছোট্ট মেয়ের
হেসে খেলে বেড়াবার জন্য পৃথিবীর একটা ছোট্ট অংশকে মানুষ খেকোর আতঙ্ক থেকে মুক্ত করতে পারার তৃপ্তি। এবার হয়তো কথা না শুনলে আরও নির্ভীকভাবে কালুয়াকে ধমক দেবে সেই ছোট্ট মেয়েটা। এতক্ষণ আপনি শুনছিলেন জিম কর্বেটের শিকার কাহিনী দ্য মুক্তেশ্বর ম্যান ইটার, অনলি অন রেডিও মেলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। পুতলির চরিত্রে রীতি, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, অনুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।